হোলি এবং তিশুরা মার্চের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমবাসা থানা থেকে এন্টিলিকার তল্লাশি অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার বিলিতি মদ উদ্ধার করে। আমবাসা থানার পুলিশ আধিকারিক প্রণব দেবনাথের নেতৃত্বে আমবাসা বাজার সংলগ্ন অভিজিৎ শাহর বাড়িতে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালায় এবং সেখান থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণে বিলিতি মদ। সেই সঙ্গে কুলাই হরিণমারা এলাকার রাকেশ দেবনাথের বাড়িতেও এই অভিযানের ফলস্বরূপ উদ্ধার করা হয় প্রচুর বিলিতি মদ, যার বাজার দর লক্ষাধিক টাকার উপর হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার জানান, হোলি উপলক্ষে কিছু সিক্রেট ইনফরমেশনের উপর বেস করে আমরা আমবাসা এলাকার বিভিন্ন জায়গাতে অ্যান্টিলিকার রেড করছি এবং আমবাসা কুলাই দুই জায়গাতে দুইটা বাড়িতে রেড করার পরে আমরা হিউজ কোয়ান্টিটি প্রায় 765 বোতল ফরেন লিকার্স ইনক্লুডিং বিয়ার রাম হুইস্কি 765 বোতলের মতো আমরা সিজ করছি, যার বাজার মূল্য প্রায় 1,25,000 টাকার মতো।